আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সে ভিডিওটি আসলে অনেক খামারি ভাইয়ের প্রশ্ন। আসলে তারা যেটা বলতে চান সেটা হচ্ছে যে আমি আমার খামারে এত জীবাণুনাশক দিচ্ছি, এত হচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তারপরও রোগ সারছে না, আসলে কারণ কি? তো আসলে জানলেই, মানে কি বলবো, একটা সমস্যার সমাধান জানলেই কিন্তু আর সমস্যাটা আসবে না, এটাই স্বাভাবিক। তো এই জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও এত রোগ আসছে কেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আমরা ভিডিওটি মন দিয়ে দেখব, একটু বড় হলেও, তাহলে আমরা এই খামারে অনাকাঙ্ক্ষিত যে রোগগুলো দেখি মাছ বা চিংড়ির খামারে, সেগুলো মানে আশা করছি কম আসবে বা একেবারে আসবে না। চলুন শুরু করি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জীবাণুনাশক। এই জীবাণুনাশকটা হচ্ছে বাংলাদেশ শুধু না, বাংলাদেশ এবং স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অত্যন্ত বেশ বহুল ব্যবহৃত হচ্ছে কি, বহুল ব্যবহৃত হচ্ছে একটা ওষুধের উপকরণ বা ওষুধের মানে কি বলবো, মাছ চাষে যে উপকরণগুলো ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ হচ্ছে এই জীবাণুনাশক। এই জীবাণুনাশকটা কি, এটা যেটা করে সেটা হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে যে ক্ষতিকর যে ফাঙ্গাসগুলো আছে, ক্ষতিকর যে অতিরিক্ত শৈবাল আছে, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার কাজ। আবার যদি অ্যান্টিবায়োটিক বলি, তাহলে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে শুধুমাত্র ক্ষতিকর ব্যাকটেরিয়ার দমনে হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা হয়। আমি আগেই বলে নেই যে আমি কিন্তু সরাসরি এই জীবাণুনাশক এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিপক্ষে আমার অবস্থান, কখনোই কিন্তু আমি এগুলো ব্যবহার করতে বলি না। এবার আসি জীবাণুনাশকের বিষয়ে কিছু কথা বলতে চাই। যেটা দেখা যাচ্ছে খামারে সেটা হলো যে পোনা উৎপাদন করা হচ্ছে যেখানে, অর্থাৎ হ্যাচারিতে যখন পোনা উৎপন্ন করা হচ্ছে, সেই পোনা উৎপাদন থেকে একেবারে মাছ মানে বাজারে বিক্রি পর্যন্ত আমরা হচ্ছে জীবাণুনাশক ব্যবহার করছি। বুঝতে পারছেন জীবাণুনাশক আমরা কী ব্যবহার করি, বাজারে কী অ্যাভেলেবল আছে, আপনারা অনেকেই একে খুব ভালো মতো জানেন। সো এই পোনা উৎপাদন করতে গিয়ে হ্যাচারিতে যখন জীবাণুমুক্তকরণের নামে প্রথমেই আমি যখন এই জীবাণুনাশক দিয়ে কোনো পোনা, সে চিংড়ির পিএল হোক আর মাছের পোনা হোক, মানে এদেরকে যখন হচ্ছে আমি এই জীবাণুনাশক দিয়ে গোসল করাচ্ছি, তখন প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে মাছ বা চিংড়ির ওই পোনাটাকে আমি পঙ্গু করে ফেললাম, তার সমস্ত রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে ফেললাম। কারণ সৃষ্টিকর্তা তাকে হচ্ছে একটা হলো ডিফেন্স মেকানিজম দিয়েছিল, রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা দিয়েছিল, যার ফলে সে নিজেকে হচ্ছে রক্ষা করতে পারতো। কিন্তু আমি এই জীবাণুনাশ করতে গিয়ে তার শরীরে যত মাইক্রোবায়াম ছিল, যতগুলো উপকারী ব্যাকটেরিয়া ছিল, সবগুলোকে আমি কি করলাম, ধ্বংস করে দিলাম প্রথমে তাকে জীবাণুমুক্ত করতে গিয়ে। সো এটা একেবারে কি বলবো, মানে প্রথমে হচ্ছে আপনার এই দুর্বলপনাটা হচ্ছে তৈরি করছে, হ্যাঁ, দুর্বলপনাটার বা পোনার বৃদ্ধি বা পোনার দুর্বল হওয়ার, এই রোগ প্রতিরোধ ব্যবস্থা না থাকা, ঘন ঘন রোগাক্রান্ত হওয়া, এগুলো দুর্বলপনা এর মানে মেইন, মানে এই পোনাগুলোর এটার মেন সমস্যা দেখা দেওয়ার পেছনে কারণ হলো ওই হচ্ছে আপনার হ্যাচারিতে এই জীবাণুনাশকগুলোর হচ্ছে ব্যবহার। এরপর যখন পুকুরে আমি মানে দিচ্ছি, যাচ্ছে তাইভাবে দিচ্ছি, পানিকে বিশোধন করার নামে বা পোনা ছাড়ার আগে হচ্ছে পুকুরকে আমি জীবাণুমুক্ত করছি, এগুলো করছি, কোনো ধরনের নির্দিষ্ট প্রোটোকল বা নিয়ম কিন্তু আমাদের বাংলাদেশে মানা হয় না এই জীবাণুনাশক দেওয়ার ক্ষেত্রে। এখন বুঝতেই পারছেন যখন আপনি পানিতে যখন দিলেন এই জীবাণুনাশক, পানিতে দেওয়ার ফলে কী হলো, দেখুন পানিতে দিলে হচ্ছে পানিতে কিন্তু একটা ইকোসিস্টেম কাজ করে, অর্থাৎ ওখানে মানে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে, যখন আস্তে আস্তে উপকারী ব্যাকটেরিয়াগুলো যখন বাড়ে তখন হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো এমনিতেই হচ্ছে তাদের মানে কর্মক্ষমতা হারায়। তো যখন প্রথমেই আমি হচ্ছে জীবাণুনাশক দিলাম, তখন প্রথমেই পুকুরের যে একটা প্রাকৃতিক ইকোসিস্টেম ছিল বা যেটা দিয়ে সে হচ্ছে তার মাছ বা চিংড়িকে সে ভালো রাখতো, ভালো পরিবেশে রাখতো, সেটা আমি প্রথমেই নষ্ট করে দিলাম। তার মানে এই হলো আমার হচ্ছে জীবাণুনাশক ব্যবহার করার ফলাফল, হচ্ছে কি বলবো, প্রবলেম তৈরি করছি আমরা, হচ্ছে নিজেরাই তৈরি করছি এবং রোগ আসছে। ফলাফল দেখুন কি হচ্ছে, এই জীবাণুনাশকগুলো দেওয়ার ফলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা শৈবালে যদি বৃদ্ধি, তারপরে এটা কিন্তু হয়ে যাচ্ছে। খামারিদের কাছে এখন খুব একটা কথা বেশি শোনা যায়, সেটা হচ্ছে কি, যে এখন আর এই কাজ করছে না, মানে এখন আর জীবাণুনাশক দিয়ে কাজ হচ্ছে না, স্বাভাবিকভাবে জীবাণুনাশক দিয়ে কাজ মানে হবে না। কারণ আমি বেশ কিছু সাম্প্রতিক গবেষণা দেখলাম, সেখানে বলা হচ্ছে যে এই জীবাণুনাশকের বিরুদ্ধে হচ্ছে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস বা হচ্ছে আপনার এই শৈবালগুলো এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে, যার ফলে জীবাণুনাশক
যখনই তৈরি করছে দেওয়া হচ্ছে, তারা অন্য মোড অফ অ্যাকশনে চলে যাচ্ছে, তাদের জিন পরিবর্তন করে ফেলছে, ফলাফল যেটা হলো তাদের কোনো ক্রমে আর হচ্ছে মারা যাচ্ছে না। সো আপনি যতই যাই দেন না কেন, নতুন নতুন ভ্যারিয়েন্ট, নতুন নতুন হচ্ছে কি বলবো, অনেকটা করোনা ভাইরাসের মতো যে একটার পর একটা তার বিভিন্ন ধরনের হচ্ছে আপনার নতুন নতুন ভ্যারিয়েন্ট বের হচ্ছে। সো এই মাছ চিংড়ি চাষের ক্ষেত্রে একই অবস্থাটা প্রযোজ্য। আসছি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। অ্যান্টিবায়োটিক যে বিষয়টা সেটা হচ্ছে এটা আরও ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে আমাদের এই মাছ এবং চিংড়ি শিল্পের ক্ষেত্রে। তো এই অ্যান্টিবায়োটিকটা জেনারেলি হচ্ছে কি করা হয় সাধারণত, যে রোগ হলো সেক্ষেত্রে খাবারের সাথে আমরা হলো এই অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার সাজেস্ট করে থাকি সাধারণত যারা মৎস্য বিশেষজ্ঞ আছে তারা। তো এখন বিষয়গুলো কি হচ্ছে দেখেন, আমি অ্যান্টিবায়োটিক রোগ হলে খাদ্যের সাথে আমি দেবো এটা এটা একটা বলা হচ্ছে। ভয়াবহ কোনটা বা খারাপ কোনটা দেখুন, যে আমি যখন কাজ হচ্ছে না তখন হচ্ছে আমি কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, অর্থাৎ একটার সাথে আর একটা অ্যান্টিবায়োটিক মিক্স করে দিচ্ছি, ডোজ দিয়ে দিচ্ছি অনেক বেশি, এবং এটা সবচেয়ে ভয়াবহ। আবার ডোজ কিন্তু মেনটেন করছি না, যতটুকু ডোজ ছিল ততটুকু ততটুকু দিচ্ছি না, একটা টাইম অ্যান্টিবায়োটিক 5 থেকে 7 দিনের একটা কোর্স করা লাগে। তো এই 5 থেকে 7 দিন আমি কোনো খাওয়াচ্ছি না, 3 দিন গেল একটু কমে গেল তখন হচ্ছে ছেড়ে দিলাম। এই যারা বেঁচে গেল যে ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর যে জীবাণুগুলো বেঁচে গেল, এরা হচ্ছে আরও ভয়াবহভাবে নতুন নতুন জিনোম তৈরি করে বা নতুন নতুন হচ্ছে সিকোয়েন্স তৈরি করে আর নতুন নতুন হচ্ছে রোগের সংক্রমণ ঘটাচ্ছে। এটা হচ্ছে একটা ভয়াবহ কন্ডিশন আমাদের এই মানে দেশে রোগের সংক্রমণ হওয়ার পেছনে অন্যতম কারণ। আরেকটা বিষয় আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, সেটা হচ্ছে অনেক ফিড কোম্পানি আছে যারা ফিড প্রস্তুত করছে, যেখানে হচ্ছে গ্রোথ প্রমোটর হিসেবে মানে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, যে অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে আপনার গ্রোথ মানে বলা হয় যে এটা গ্রোথ প্রমোটর। এই অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত খুব কম পরিমাণে ফিডের সাথে, নার্সারি ফিডের সাথে বা অন্যান্য ফিডের সাথে দেওয়া হয়, যাতে হচ্ছে মাছ বাছুরির গ্রোথ হয়। আলটিমেটলি যেটা হয়, প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এটা এই অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অল্পই মানে একেবারে কমে যায়, রোগ লেগেই থাকে, মাছ হয়তো দেখা যাচ্ছে মানে ঠিক বাজে অবস্থা। অ্যান্টিবায়োটিক কখনই গ্রোথ প্রমোটারের কাজ করতে পারে না, এটা এক ধরনের ভুল ধারণা বা ভুল তত্ত্ব যেটা হচ্ছে করছেন আমাদের বিভিন্ন ফিড মালিক বা বিভিন্ন ম্যানুফ্যাকচারারের কাজগুলো করছেন। ফলাফল কিছু দেখুন, যে ব্যাকটেরিয়া আর মরছে না, আমি যে উদ্দেশ্যে দিচ্ছি সেটা কাজ করছে না বা সেটা তারা মারা যাচ্ছে না, তারপরে আরও শক্তিশালী হচ্ছে দিনের পর দিন, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, আমি একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি সেটা কাজ হচ্ছে না, কম্বাইন্ড দিচ্ছি মানে দুইটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি সেখানেও কাজ হচ্ছে না, রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে এবং তারা অন্য মাধ্যমে আরো মানে অন্য সিকোয়েন্স নিয়ে আগাচ্ছে, অন্য সিকোয়েন্স নিয়ে এসে হচ্ছে সে মানে কীভাবে আপনাকে মানে আরও হচ্ছে বেঁচে থাকা যায় সে মানে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো তারা হচ্ছে আরও রোগের প্রকোপ মানে ঘটাচ্ছে। আর একটা প্রবলেম হচ্ছে যে ভালো এই যে মানে অ্যান্টিবায়োটিক ডিসইনফেক্টেন্টের একটা রেসিডিউ থাকে, ব্যবহার করলাম তো এগুলো তো সব চলে যায় না, এগুলো পানির নিচে মানে মাটির নিচে জমা থাকে, এটাকে আমরা রেসিডিউ বলি। তো এই রেসিডিউ যেটা হয় এটা হচ্ছে আবার উপকারী ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে সাপ্রেস করে, দাবিয়ে রাখে, তাদের কর্মক্ষমতাকে মানে বাড়তে দেয় না। বুঝতে পারছেন যে কী বিষয় আমি আসলে কথা বললাম এতক্ষণ, অর্থাৎ আমরা নিজের তৈরি করা ফাঁদে নিজেরাই পড়ে গেছি এই জীবাণুনাশক এবং অ্যান্টিবায়োটিকের যাচ্ছে তাই ব্যবহার করার ফলে, কারণ ইকোসিস্টেম বা পরিবেশ কিন্তু আপনার কথায় অনুযায়ী চলে না, এটা সৃষ্টিকর্তার কথায় চলে। সো আপনার কাছে রিকোয়েস্ট, এই জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক থেকে সরে আসুন, একেবারে সরে আসুন, যতটা লাগে সাহায্য পরামর্শ যতটুকু আমি জানি চেষ্টা করবো আপনাদের সমস্ত এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বলার, যেন আপনারা অ্যান্টিবায়োটিক এবং জীবাণুনাশক এর বিপক্ষে থেকে একটা ভালো মাছ বা চিংড়ি এই জাতিকে উপহার দিতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।